শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আমি শিকা আজিজ। ঈদের বাকি আর মাত্র চার দিন, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ভিড় বাড়ছে ট্রেন বাস ও লঞ্চে, তবে অন্যান্য বছরের তুলনায় এবার পথের অবস্থা অনেকটাই স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ট্রেনে ঈদযাত্রার খবর, রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ট্রেনে ঈদযাত্রায় মানুষের ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর স্টেশনে আমরা এসে যেটি দেখলাম সেটি আসলে কমলাপুর থেকে কিন্তু বেশি ভিড় রয়েছে বিমানবন্দর স্টেশনে, এবং এখানে কিন্তু যাত্রীদের কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিলাম অপেক্ষা করতেছে, এবং আসলে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে অনেক যাত্রী আসলে এখনও এখানে অপেক্ষা করছেন, এবং তারা বলছেন যে খুব একটা বেশি বেগ পেতে হয়নি, ট্রেন সময়ের মধ্যে চলে আসছে, হয়তো বা আপনার ঢাকা কমলাপুর স্টেশন থেকে বিমানবন্দরে আসতে যতটুকু সময় লাগে তার থেকে 10 থেকে 15 মিনিট একটু দেরি করছে, এমন একটা অভিযোগ আসলে আমরা পেয়েছি বিমানবন্দর স্টেশন থেকে। তবে বিমানবন্দর স্টেশন থেকে এখনও আমাদের যাত্রীদের কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আমরা সাথে কথা বলি, আপনি কোথা থেকে এসেছেন? আমি পঞ্চগড় যাবো। জি, ঢাকায় কোথায় থাকেন? হ্যাঁ, ঢাকায় কোথায় থাকেন? ঢাকা ধানমন্ডিতে থাকি। জি, এখানে স্টেশনে কখন আসছেন? এখানে আসার 3 ঘন্টা হলো। ট্রেন কটায় ছাড়বে? 10:40-এর কথা কইছে। আচ্ছা, কখন আসতে পারে কিছু বলছে? না, এটা আর কিছু বলেনি আমাকে। যেমনটা শুনছিলেন আসলে 10:40-এ পঞ্চগড় দেশে যে ট্রেনটি যাবে সেটি আসলে আসার কথা, কিন্তু এখন 11টা বেজে গেছে, প্রায় 20 মিনিট লেট হয়ে গেছে। তবে আমরা কমলাপুর থেকে যেটি দেখেছি, কমলাপুরে আসলে খুব একটা শিরুল বিপর্যয় হয়নি, এবং আপনার সঠিক টাইমে আসলে ছেড়ে এসেছে, যেটি আসলে ট্রেনের ত্রুটি বিচ্ছুটি আছে কিনা সেটি দেখার জন্য যতটুকু আর কি আপনার রেলওয়ে কর্তৃপক্ষের এর যে সময়টুকু লেগেছে সেটি আসলে এক ধরনের 10 থেকে 5 মিনিট বা 5-10 মিনিট বা 15 মিনিট এরকম সময় লেগেছে। এবং আপনি জানেন যে আসলে ঢাকায় কমলাপুর থেকে বিমানবন্দর আসতে ঠিক যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময়ের মধ্যে এই অধিকাংশ ট্রেন এই পর্যন্ত এসে পৌঁছেছে, যদিও যাত্রীদের আসলে তেমন কোনো অভিযোগ নেই। এবং ঈদে আসলে সপরিবারের সাথে একসাথে ঈদ করবেন সেটি সেই কারণে আসলে এই সামান্য এই সময়ক্ষেপণটি আসলে আপনারা তারা খুব একটা আমলে নিচ্ছেন না। তারা বলছেন যতই একটু কষ্ট হোক তবুও তারা আসলে আপনার ঈদে বাড়ি ফিরবেন এমন একটা বিষয় আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। যে সেই পঞ্চগড় দেশে যে ট্রেনটি সেটি কিন্তু আসলে ইতিমধ্যে চলে এসেছে, যেটি আসলে 10:40-এ যাওয়ার কথা, ইতিমধ্যে পৌঁছেছে, এবং যাত্রীরা এখন আসলে উৎসুক, তারা এখন আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন এবং বাড়িতে ফিরবেন এমন একটা কিন্তু আসলে তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, এবং যাত্রীরা এক ধরনের আপনার খুবই আনন্দিত যে আসলে আপনারা তারা খুব নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে, ট্রেন যাত্রায় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। এবং বিমানবন্দর স্টেশনে কিন্তু আমরা ঠিক একই জিনিস দেখেছি কমলাপুরের মতো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ে কর্তৃপক্ষ সবাই কিন্তু আসলে চেক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, টিকিট যার ট্রেন ভ্রমণ তার, এমন স্লোগানকে তারা মাথায় নিয়ে এবার কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, এবং শুধুমাত্র টিকিট যার আছে তাকেই আসলে আপনার আর এই স্টেশনে প্রবেশ করতে দিচ্ছেন, এছাড়া আসলে কাউকে কোনো ধরনের স্টেশনে আসলে প্রবেশ করতে দিচ্ছেন, এবং আইডি কার্ডের সাথে মিলিয়ে তারা কিন্তু আপনার এই স্টেশনে আসলে প্রবেশ করতে দিচ্ছেন। এবং কিছু স্ট্যান্ডিং টিকিটও রাখা হয়েছে, সেটা কিন্তু বরাবরই এসে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে যে 25% স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে, সেই স্ট্যান্ডিং টিকিট কিন্তু ট্রেন ছাড়া ঠিক 2 ঘন্টা আগে থেকে আসলে বিক্রি করা হচ্ছে, এবং 2 ঘন্টা আগে থেকে আসলে অনেকেই ট্রেন বিক্রি করা হচ্ছে। যদিও আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে জরিমানা দিয়ে আসলে ট্রেনটি আপনার স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি হয়, কিন্তু আমরা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে কোনো ধরনের কোনো জরিমানা নিয়ে আসলে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে না, এবং স্ট্যান্ডিং টিকিট যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আপনার একেবারেই আপনার সঠিক দামেই বিক্রি হচ্ছে, কোনো ধরনের কোনো আপনার বাড়িয়ে বা জরিমানা আদায় করে এরকম কোনো অভিযোগ আসলে তারা আমলে নিচ্ছেন না। তারা বলছেন যে একেবারেই আপনার নিয়ম মাফিকই আসলে টিকিট বিক্রি হচ্ছে। যদিও আপনাকে একটু বলে রাখি, আজকে কিন্তু ঢাকা থেকে প্রায় 69 জোড়া ট্রেন ছেড়ে যাবে, দুটি স্পেশাল ট্রেন সহ 68 জোড়া লোকাল কমিউটার এবং আপনার আন্তনগর
168 জোড়া ট্রেন ছেড়ে যাবে এবং আপনার দুটি স্পেশাল ট্রেন ছেড়ে এই নিয়ে মোট 69 জোড়া ট্রেন কিন্তু ঢাকা থেকে আসলে ছেড়ে যাবে এবং এই পর্যন্ত প্রায় 15টি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে গিয়েছে এবং আপনাকে আরেকটু বলতে রাখি এখন পর্যন্ত আসলে ট্রেন শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ আমরা পাইনি যদিও গতকাল আর কিন্তু প্রায় কয়েকটি ট্রেন তিস্তা মহানগরের পারাবত এক্সপ্রেস এবং আপনার আরও কয়েকটি ট্রেন কিন্তু আমরা দেখেছিলাম আসলে শিডিউল বিপর্যয় ঘটেছিল সেই শিডিউল বিপর্যয়ের অভিযোগ আজকে আমরা এখন বলতে পারিনি প্রতিটি ট্রেন একেবারে সঠিক টাইমে একেবারে ছেড়ে গিয়েছে আমরা যদি একটু কথা বলি যে কোথায় যাচ্ছেন আপনি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কখন উঠছেন না কমলাপুর থেকে এই 10:30 কোনো টাইমে কি কোনো শিডিউল বিপর্যয় হয়েছে না না টাইম ঠিক আছে টাইম ঠিক আছে আপু কোথায় যাচ্ছেন আপনি আমি রায়পুরা যাচ্ছি নরসিংদী নরসিংদী সঠিক টাইমে কি ট্রেনে ছিল হ্যাঁ হ্যাঁ সঠিক টাইমে ট্রেন ছিল আচ্ছা কোনো ভোগান্তি শিকার হয়েছে না 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 এরকম ভোগান্তি শিকার হয়নি যেমনটা শুনছিলেন আসলে কোনো ধরনের কোনো ভোগান্তির শিকার কিন্তু তারা হয়নি এবং ঠিক সঠিক টাইমে কিন্তু আসলে ট্রেনটি ছেড়েছে এবং কোনো ধরনের সঙ্গে শিডিউল বিপর্যয় হয়নি যেটি যে অভিযোগ আমরা আসলে সকাল থেকে আজকে একটিও পাইনি সেটি এই এই একই কথা আসলে যারা যাত্রী তারাও বলছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ট্রেনে কিন্তু এখনও বিমানবন্দর স্টেশনে কিন্তু অনেক যাত্রী কিন্তু এখনও অপেক্ষা করছেন এবং তারা একটা একটা ট্রেন আসছে এবং তারা আসলে ট্রেনে উঠে তারা চলে যাচ্ছেন এবং এই ট্রেন যাত্রাকে এবারের ট্রেন যাত্রাকে তারা আসলে এক ধরনের স্বাচ্ছন্দ্যময় যাত্রা হিসেবে তারা বলছেন এবং কোনো ধরনের কোনো ভোগান্তির শিকার তারা হচ্ছেন না একেবারে সুশৃঙ্খলভাবে তারা যাচ্ছেন এবং বিমানবন্দর যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সবাই আপনার একেবারেই নিশ্চিন্তে কিন্তু আসলে আপনার নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে যাত্রীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন আমরা একটা তথ্য পেয়েছি কিছুক্ষণের মধ্যে আসলে রেলওয়ে যে ডিজি রয়েছেন এবং আপনারা রেলওয়ে ডিজি এখানে পরিদর্শন করতে আসেন কমলাপুরে গিয়েছেন এবং এখানেও আসবেন পরিদর্শন করতে এই আমরা যদি রেলওয়ে ডিজির সাথে কথা বলতে পারি আমরা আপনাদেরকে জানাবো আবার আর আপনাকে আর একটু বলে রাখি যে আসলে আজকে কিন্তু আপনার প্রায় 69 জোড়া ট্রেন কিন্তু আজকে আপনার সকাল থেকে যাবে এবং প্রায় 1-1.5 লাখ মানুষ এই আজকে যাতায়াত করবে ঢাকা থেকে বের হবে এবং আরেকটু বলে রাখি যে আগামী 8 তারিখ এবং 9 তারিখ পুরো যাত্রীদের আসলে আপনার ভিড়টা বাড়বে বেশি এবং সেক্ষেত্রে আসলে প্রায় 2.8 কোটি টিকিট বিক্রি হয়েছে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ যেটা বলেছেন যে প্রায় 2.8 কোটি টিকিট বিক্রি হয়েছে এবং সেই জায়গা থেকে আসলে শুধুমাত্র 2.8 কোটি টিকিট বিক্রি হবে এবং এর থেকেও বেশি যাত্রী যাতায়াত করতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করছেন যে হয়তোবা এর থেকে চাপটা আরও তখন বেশি বাড়বে কারণ গার্মেন্টস যদি ছুটি হয়ে যায় সেক্ষেত্রে আসলে যাত্রীদের চাপটা কিন্তু আরও বাড়বে এবং তখন আসলে আপনার যাত্রীদের আসলে ভোগান্তি আসলে হবে না বলে তারা বলছেন যে তবে ওই সময় যাত্রীদের চাপটা একটু বেশি থাকবে বলে তারা মনে করছেন আর একটু একটু বিষয় হলো আপনাকে আর একটু বলে রাখি যে এখন পর্যন্ত ট্রেনের যাত্রা নিয়ে আসলে যাত্রীরা কোনো ধরনের কোনো অভিযোগ করেনি এবং কোনো ধরনের ভোগান্তিরও শিকার হয়নি তারা নিশ্চিন্তে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে যাতায়াত করতে পারছে এই ছিল আমার কাছে বিমানবন্দর স্টেশন থেকে সর্বশেষ তথ্য এবারে সড়ক পথের ঈদ যাত্রা গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন ঈশিকা আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে গাজীপুর যে ফ্লাইওভার খুলে দেওয়ার পরে কিন্তু মানুষ স্বস্তিতেই ঈদে গড়মুখ মানুষের যাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আপনার তেমন কোনো চাপ না থাকায় মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন তো আমরা দেখেছি যে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট চান্দা চন্দ্রামোড় এলাকা এবং আমি যেখানটা দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকা এখানে কিন্তু সকাল থেকেই মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়িতে যাচ্ছেন পাশাপাশি আমরা দেখতেছেন যে এখানে কিন্তু কোনো যানজটের নাকাল হয়নি মানুষ এবং স্বস্তিতেই মানুষ যাচ্ছেন এবং আমরা অনেক চালকদের সাথে কথা বলেছি তারাও যেটা জানিয়ে যে তারা কিন্তু উত্তরা থেকে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 7টি ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে কিন্তু এবার যেটা আপনি জানিয়েছে যে দুর্ভোগে নাকাল হবেন না এবং আপনি জানেন যে কয়েক বছর ধরে কিন্তু এই সড়কগুলোতে কিন্তু সাধারণ যে ঘরমুখ মানুষ তারা কিন্তু মানে দুর্ভোগের একটা নাকাল হতেন এখানে অনেকে ঈদ করেছেন রাস্তার মধ্যে এইরকমও ঘটনা রয়েছে তো পাশাপাশি আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি আপনি দেখাচ্ছি এটা কিন্তু চৌরাস্তা এলাকা এখানে কিন্তু সাধারণভাবেই কিন্তু মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন এবং দুর্ভোগের কোনো সংখ্যা নেই এখানে তো পাশাপাশি আপনার যেটা বলার কথা আগামীকাল সোমবার কিন্তু আপনার পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার কথা রয়েছে তো পোশাক কারখানাগুলো ছুটি হলে হয়তো বা সড়ক মহাসড়কে কিন্তু একটু চাপ বাড়বে এরকমটাই জানিয়েছে তবে পুলিশও কিন্তু আপনার ব্যাপক প্রস্তুতি রেখে
রেখেছেন যাতে তারা কোনো যাত্রী গরমুখ মানুষ যেন দুর্ভোগ পোহাতে না হয়, এই জন্য কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে উচ্ছেদ অভিযান সহ পাশাপাশি কিন্তু আপনার ড্রোনের মাধ্যমে কিন্তু সতর্ক বার্তা দিবেন ড্রাইভারদের এবং বারবার কিন্তু জেলা প্রশাসন শ্রমিক নেতাদের নিয়ে এবং এই রুটকে কীভাবে সফল করা যায়, মানুষ যেন দুর্ভোগে না পড়তে হয়, এর জন্য কিন্তু নানাভাবে তারা দিক নির্দেশনা দিচ্ছেন। তো এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলোতে মানুষের চাপ থাকলেও কিন্তু সড়ক মহাসড়কে তেমন কোনো ভিড় আমরা লক্ষ্য করতেছি না। গাড়ি যারা যে সমস্ত গাড়িগুলো ময়মনসিংহের দিকে যাচ্ছেন প্রায় গাড়িগুলো কিন্তু আমরা খালি দেখতেছি এবং গাড়ির চালকরা এটা জানিয়েছেন যে স্বাচ্ছন্দ্যে তারা ঢাকা থেকে গাজীপুরে আসছেন এবং ময়মনসিংহ থেকে যারা গাজীপুরের দিকে আসছেন তারাও কিন্তু অল্প সময়ের মধ্যে আসতে পেরে কিন্তু খুশি এবং তারা কিন্তু উৎফুল্ল। এবং প্রতিটি স্থানে কিন্তু আমরা দেখেছি যে লোক সংখ্যা কিন্তু বাড়ার পাশাপাশি কিন্তু আপনার একদিকে কিন্তু আপনার ফাঁকা রাস্তা লক্ষ্য করবেন যে প্রায় রাস্তাঘাটই কিন্তু ফাঁকা। তো ধারণা করা হচ্ছে যে কালকে একটু চাপ বাড়তে পারে, কিন্তু পুলিশও কিন্তু চাপ বাড়ার সাথে সাথে ব্যাপক প্রস্তুতি রেখেছেন। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আমি দেখাতে চাচ্ছিলাম আপনাকে একটু ময়মনসিংহ যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে, তো ময়মনসিংহ রুটের যেই গাড়িগুলো যাচ্ছে এবং ফ্লাইওভারের উপরের অংশও কিন্তু ফাঁকা এবং নিচের অংশও কিন্তু মানে কোনো তেমন কোনো সমস্যা নেই। তো অর্থাৎ এখনও কিন্তু টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যে 12 কিলোমিটার সড়ক রয়েছে সেটা কিন্তু নিচের অংশে এখনও মেরামতের কাজ চলছে। তো এই কারণে যদি বৃষ্টি হয়, বড় ধরনের বৃষ্টি হলে কিছুটা দুর্ভোগ হতে পারে, এই রকমটাই শঙ্কা করছেন সাধারণ মানুষ। তো আমার কাছে আপনারা জানেন যে এই গাজীপুর চৌরাস্তা 32টি জেলার প্রবেশমুখ, এখানে কিন্তু সব জেলার গাড়ি এখান থেকে ইশিকা বাঁক হয়ে আপনার উত্তরবঙ্গ সহ সব দিকে চলে যায়। তো এই জায়গাটা গুরুত্ব অনেক অপরিসীম, তো এই কারণে কিন্তু মাথায় এটা কিন্তু পুলিশ রেখে বিভিন্নভাবে কিন্তু তারা রেকার সহ মানে অনেক কিছু স্টকে রেখেছেন। এখানে কিন্তু রেকার 10টি রেকার রেখেছে, তাৎক্ষণিকভাবে যদি কোনো রাস্তায় বিকল হয়ে পড়ে গাড়ি তাহলে সরিয়ে নেওয়া যায়। পাশাপাশি কিন্তু সব ধরনের ট্রাফিক ব্যবস্থা আমরা দেখেছি যে এখানটায় কিন্তু ট্রাফিক ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে, অর্থাৎ এই কারণে কিন্তু এবার অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন সাধারণ যাত্রী এবং চালকরা বলছে। তো ইশিকা, এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে রুট পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। এবারে সাভার থেকে যুক্ত হচ্ছেন শাহিনুর রহমান শাহিন। শাহিন, উত্তরের ঈদ যাত্রায় সাভার অংশে গাড়ির চাপ কতটা? যেমনটি বলছিলেন ঈশিকা, আসলে সাভার আশুলিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাইপাল মোড় কেন্দ্রিক, এই বাইপাল মোড়ে কিন্তু আপনি 19টি জেলার লোক এই এই বাইপাল মোড় হয়ে কিন্তু উত্তরবঙ্গে যাতায়াত করে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার এই শিল্প অধ্যুষিত এলাকা হয়, এই এলাকায় কিন্তু এই ইতিমধ্যে কিন্তু অনেক ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে। ছুটি হওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাই যে বিশেষ করে যানজটের যে পরিমাণ বেড়ে চলার কথা, কিন্তু এখন কিন্তু ওই রকম রাস্তায় চাপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা কাউন্টারে কিন্তু আমরা চাপ দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি একটি জিনিস দেখেছি যে প্রত্যেকটি যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ করে নবীনগর মোড়, বাইপাল মোড়, ঢাকা ইপিজেড এবং জামগড়া এলাকায়, এই প্রত্যেকটা এলাকায় কিন্তু আমরা দেখতে পাই যে হাইওয়ে থানার যে পুলিশ সদস্যরা এরা কিন্তু এখানে কিন্তু দায়িত্ব পালন করতেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যে বিশেষ করে আপনি জানেন যে শিল্প অধ্যুষিত এলাকা হয়, কিন্তু ইপিজেড এবং ইপিজেডের বাইরের এলাকাগুলো যেগুলো ইতিমধ্যে কিন্তু ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে, তারাও কিন্তু এই সড়ক মহাসড়কের উপরে কিন্তু ভিড় জমাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো যানজটের খবর আমরা দিতে পাচ্ছি না, মানে খবর নাই বললেই চলে, আমরা সব স্বাভাবিক ভাবে যান চলাচল করছে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা নিয়ে হয়েছে যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা দায়িত্ব পালন করতেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা সবচেয়ে শঙ্কা ছিল যে এই উন্নয়নের কারণে কোনো রকম মানুষের যান চলাচলের সমস্যা হয় কিনা, ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে
যে বিশেষ করে যে এই এলাকায় কিন্তু কাজ বন্ধ রাখা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিশেষ করে এই যে এই এলাকার যে সাময়িক যে কাজগুলো এই কাজগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু মানুষ নির্বিঘ্নে তারা দেশের বাড়ি যেতে পারছে এখন পর্যন্ত। এই ছিল আশুলিয়ার বাইপাল মোড় থেকে ইশিকা। ধন্যবাদ আপনাকে। সবশেষ ঈদযাত্রার আরও খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আতিক রহমান। আতিক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ কতটা বেড়েছে? যমুনা সেতুর পূর্ব অংশে যানজটের কোনো খবর কি আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ ইশিক আজিজ। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অর্থাৎ ঈদ বাকি রয়েছে কিন্তু তিন দিন। ইতিমধ্যে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যারা নারীর টানে বাড়িতে ঈদ করার জন্য আসবেন ইতিমধ্যে কিন্তু তারা ছুটছেন। এবং এই মুহূর্তে রয়েছে আসলে বঙ্গবন্ধু সেতুর যে টুল প্লাজা, মূলত আসলে এই জায়গাটি কিন্তু অনেক সময় যানজটের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ গেল কয়েক বছর কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই টুল আদায়ের সময় আসলে অনেকটাই বিলম্বিত হয় এবং দুই এক ঘন্টাও কিন্তু অনেক সময় যে বন্ধ থাকে এবং বন্ধ হওয়ার পরেই কিন্তু আসলে এই মহাসড়কের যানজট দীর্ঘ হয়। তো এই মুহূর্তে আসলে টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলাম তিনি এসেছেন এই জায়গাটি পরিদর্শন করতে। আসলে এবারের ঈদ যাত্রাটা কেমন হবে সেই বিষয়ে আসলে আমরা একটু শুনব। আপনি একটু বলবেন যে প্রতি বছরই তো আমরা ঈদের গড়মুখীর অনেকটাই কিন্তু ভোগান্তি মাথায় নিয়ে যেতে হয়, এইবার আসলে প্রশাসনের দিক থেকে আসলে আপনারা কতটা স্বস্তি দিবেন? ধন্যবাদ। আমরা আশা করছি এবারের ঈদ যাত্রাটি নির্বিঘ্নে হবে এবং এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য ঘরমুখে মানুষ যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে তার জন্য সরকারের তরফে বিস্তারিতভাবে সমন্বিতভাবে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা জানেন কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মানিত মুখ্য সচিব স্যারের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগকে নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। পরবর্তীতে সেতু বিভাগ, সড়ক বিভাগের সাথে আমাদের জেলা প্রশাসন, জেলা পুলিশ সবাই আমরা সভা করেছি, করে আমরা কার্যকর কিছু সিদ্ধান্ত নিয়েছি। এই ঈদের সময়টাতে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আমাদের যতগুলো টোল পয়েন্ট আছে বঙ্গবন্ধু সেতুতে প্রত্যেকটি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবে। সেতুতে আনফর্চুনেটলি কোনো গাড়ি দুর্ঘটনায় পতিত হলে আমরা তৎক্ষণাৎ যাতে সেটা রিমুভ করতে পারি তার জন্য রেকার স্ট্যান্ডবাই রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক, এক্সট্রা ফিউলের ব্যবস্থা করা হয়েছে যাতে গাড়িগুলো আমরা সুন্দরভাবে সরিয়ে দিতে পারি। আমাদের টাঙ্গাইল অংশে মির্জাপুর থেকে সেতু পর্যন্ত যে 65 কিলোমিটার হাইওয়ে, এই হাইওয়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি এবং মানুষ যাতে উন্মুক্তভাবে ট্রেনে চলাচল না করে ছাদে বা ট্রাকে অতিরিক্ত যাত্রী বোঝাই না হয় সেগুলোর জন্য আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নজরদারি করছি। এবং আমাদের এই কর্মসূচিগুলো আপনারা জানেন ঈদের আগের তিন দিন, ঈদের পরের তিন দিন আরও বেশি জোরদার করা হবে মানুষের ঘর যাত্রা নির্বিঘ্ন রাখার জন্য। আমরা ওই তিন দিন হাইওয়েতে কোনো ট্রাক উঠতে দিচ্ছি না, নিষেধ করা হয়েছে, কোনো অটোরিকশা উঠতে দেওয়া হচ্ছে না। এবং আরেকটি মানবিক কার্যক্রমের কথা আমি জানাতে চাই, জেলা প্রশাসন টাঙ্গাইলের পক্ষ থেকে যদি আনফর্চুনেটলি কোথাও যানজটে মানুষ পতিত হয় তাহলে ইফতারির সময়টাতে আমরা তাদেরকে একদম জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের তরফ থেকে ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা রেখেছি। আমাদের এই সামগ্রিক এবং সমন্বিত কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আশা করছি এবারের ঈদযাত্রাটি সুন্দরভাবে মানুষ সুন্দরভাবে বাড়ি ফিরতে পারবে। ধন্যবাদ। তো আসলে তিনি বলছেন যে এবারের ঈদ যাত্রার প্রশাসনের দিক থেকে আসলে অনেকটাই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারা কিন্তু বলছেন যে ঈদ যাত্রায় এবার নির্ভীকে যাতে যাত্রীরা তারা ঈদ করতে পারে বাড়িতে সেই ক্ষেত্রে আসলে যানজট যাতে না হয় সেটিও কিন্তু আসলে তারা লক্ষ্য রাখছেন। এবং পুলিশ প্রশাসন দিক থেকে কিন্তু হাইওয়েতে প্রায় 700 অধিক পুলিশ প্রশাসন কিন্তু কাজ করছেন। তো যেহেতু এখনও আসলে বাকি রয়েছে আরও তিন দিন এবং যেহেতু আগামীকালও অফিস রয়েছে অর্থাৎ সরকারিভাবে এবং অফিসের শেষ ছুটির কার্য দেওয়ার পরের থেকেই কিন্তু আসলে অনেকটাই একটি গাড়ির চাপ এবং যানজটের কিন্তু থেকে যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে। আতিক, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন ঢাকা, গাজীপুর, সাভার, টাঙ্গাইল থেকে সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ।
দেখছেন দেশ জনপদ লাইভ। বগুড়া শাপলা মার্কেটের অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল আর সবশেষ পরিস্থিতি আমাদের জানান। ইশিকা, বগুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মার্কেট এই শাপলা সুপার মার্কেট, যা কিন্তু ঈদের আগে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ক্রেতাদের সমাগমে কিন্তু সবসময় মুখর থাকে। কালকে রাত্রেও 2-2:30 পর্যন্ত যেই মার্কেটে কিন্তু ছিল আপনার ক্রেতাদের উপচে পড়া ভিড়, সেই মার্কেটে রাত 3:20 পরে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডে কিন্তু এই মার্কেটের প্রায় 15-17টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। প্রতিটি দোকানেই 10-12 লাখ 15 লাখ পর্যন্ত মালামাল ছিল। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের কিন্তু আনুমানিক প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেছে এবং অনেক ব্যবসায়ী এই ঈদের আগে তারা কিন্তু ঋণ দেনা করে তারা কিন্তু এই দোকানগুলোতে মাল তুলেছিল, যারা এক প্রকার এক রাতের মধ্যেই তারা নিঃস্ব হয়ে গেছে। যাদের আসলে ঘুরে দাঁড়ানোর এখন কি অবলম্বন তা কিন্তু তারা নিজেরাও জানে না। আমরা একটু ঈশিকা সরাসরি কথা বলবো ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ীদের সাথে। কখন জানতে পারলেন আগুনের বিষয়ে এবং আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমি ওই 8:30-8:30 দিকে জানতে পারি, তারপরে আমি আসছি, আসে দেখি যে সব আগুন লাগছে, সব পুড়ে গেছে, ওখানে ঢোকার মতন কোনো জায়গা নাই। আমার অনেক মাল ছিল, আমি জানা দফা করে মনে করেন যে কিছু ধার দানা করে কিস্তি মিস্তি তুলে আমি মাল টাল তুলছিলাম, সব পুড়ে গেছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে, উনি জানি আমাদের দিকে একটু নজর। ঈশিকা, আমরা একটু কথা বলবো এই মার্কেটের নাইট গার্ডের সাথে, যিনি কিন্তু রাত থেকে ছিল এবং আজকে আগুনের বিষয়ে কখন থেকে জানতে পারলো এবং তার কাছ থেকে জানবো যে আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে হলো। আসসালামু আলাইকুম। আগুনের সূত্রপাতটা দোকান থেকে ধোঁয়া শুরু হয়েছে, দোকান থেকে ভোর মনে করেন 8:00 আমি সংবাদ পাই যে মার্কেটে আগুন লাগছে এবং ধোঁয়া, এর মধ্যে আসে দেখি ফায়ার সার্ভিস উপস্থিত আছে 7টায়, উনি তারা আগুনকে নিয়ন্ত্রণ করে এবং আসে দেখি আমি সবগুলো ইয়ে করে দেখলাম পুরো সব ধ্বংস হয়ে গেছে। আমাদের দোকান ভাইরা না হলেও নিম্ন এই মার্কেটে আমাদের 30 কোটির মতো টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দোকানদাররা এবং তার ঊর্ধ্ব হবে, এরকম তারা নিঃস্ব এবং ঈদের বাজার ঘাট তাদের ছেলেমেয়ে। তাই আমি প্রধানমন্ত্রী মাননীয় জাতির জনক কন্যা শেখ হাসিনার কাছে আবদার জানাই, আমাদের দোকানদাররা যেন পরিপূর্ণভাবে এই আশ্রয় পায়। ধন্যবাদ আপনাকে। ঈশিকা, ফায়ার সার্ভিসের কিন্তু 7টি ইউনিট, তারা ফায়ার সার্ভিসের যিনি বগুড়ার সহকারী পরিচালক মঞ্জিল হক তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছে যে তারা 7:55 এই অগ্নিকাণ্ডের বিষয়ে খবর পায় এবং খবর পাওয়ার সাথে সাথে তাদের প্রথমে 7টি ইউনিট, পরে তাদের সাথে আরও 2টি ইউনিট যুক্ত হয়ে 9টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় এই মার্কেটের আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে। এবং সহকারী পরিচালক যে প্রাথমিকভাবে যেটি জানিয়েছে আমাদের যে এই আগুনের যে 15-17টি দোকান ভস্মীভূত হয়েছে তাতে কিন্তু কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের কিন্তু সঠিক কারণ তারা এখনো জানাতে পারেনি, কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে, কি কারণে লেগেছে তার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলতে পারবে। ঈশিকা, একটু আগে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা এই ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনিও এই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে ঈদের ঠিক আগে এই মার্কেটে আসলে ঈশিকা সত্যিকার অর্থে বলতে যারা ব্যবসা করে তারা কিন্তু একদম দিন এনে দিন খাওয়ার মতো ব্যবসায়ী, তারা বিভিন্ন জায়গায় এই ঈদ মার্কেটে 2টি লাভের আশায় তারা কিন্তু ঋণ দেনা এনজিও সমিতি থেকে কিস্তি নিয়ে তারা দোকানে কিন্তু মাল রেখেছিল, যে দোকানগুলো পুড়েছে সেই দোকানগুলোতে কিন্তু তাদের ছিল জীবনের শেষ সম্বলটুকু। প্রতিটি দোকানে যদি গড়ে 20-25 লাখ টাকা করেও মাল ধরা হয় তাহলে এই ক্ষতির পরিমাণ কিন্তু অনেক, যা এই 3 দিনে কিন্তু কোনোভাবেই পোষানো সম্ভব না। ঈশিকা, একই সাথে বলতে চাই শুধু এই মার্কেট নয়, কিছুদিন আগে কিন্তু বগুড়ার মেরিনা নদী বাংলা কমপ্লেক্স, তার আগে বগুড়া ফলপট্টি, তার আগে চালোপাড়া বস্তি, এভাবে কিন্তু একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটছে বগুড়ায়, যা নিয়ে কিন্তু শহরবাসীও বেশ আতঙ্কে রয়েছে। সবকিছুকে ছাড়িয়ে অগ্নিকাণ্ডের প্রতিরোধে যেন সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয় এমনটাই প্রত্যাশা সকলের। একই সাথে এই মার্কেটের যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও সরকারিভাবে পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হোক এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ঈশিকা, বগুড়া শহরের শাপলা সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের সর্বশেষ সংবাদ আমার কাছে এটি ছিল। ধন্যবাদ সঞ্জু আপনাকে। বগুড়া শাপলা সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ।
দেখছেন দেশ জনপদ লাইভ। ঈদে ঘরমুখ মানুষের সমাগমে ব্যস্ত মহাসড়কগুলো। আবারও ঈদযাত্রার খবর জানতে যুক্ত হব কুমিল্লা এবং বন্দরনগরী চট্টগ্রামে সহকর্মী সুমন কবির এবং ইশতিয়াক শানের সঙ্গে। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুমন কবির। সুমন, মহাসড়কের যানজট পরিস্থিতি কেমন দেখছেন? জি ঈশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন আমরা দেখেছি আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লা ঈদযাত্রা আসন্ন দেখেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসে 10টি জেলার সাথে আন্তঃসংযোগ রয়েছে কুমিল্লার। তবে আপনাকে জানিয়ে রাখি কুমিল্লার যে আমরা সকাল থেকে দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে আসলে মানুষ নারী টানে বাড়ি ফিরছেন। আসলে কোনো ধরনের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা যে অংশে কোনো ধরনের আমরা যানজট দেখিনি সকাল থেকে। নির্বিঘ্নে সকলে ঈদযাত্রা করার জন্য সকলে তার আত্মীয়স্বজনের সাথে পরিজনের সাথে ঈদ করবে, সেই আমরা সকাল থেকে দেখেছি। যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন নির্বিঘ্নে আবার ঈদযাত্রা আমরা করছি। তবে একটা বিষয় জানিয়ে রাখি ঈশিকা আপনার মাধ্যমে, সেটা হচ্ছে কুমিল্লার মোবাইল ডিউটি থাকবে 34টি হাইওয়ে রোডে, যেটা মহাসড়ক রয়েছে। পিকেট ডিউটি থাকবে 15টি, কুইক রেসপন্স টিম মোবাইল মোটরসাইকেল যোগে থাকবে 15টি, পিক আপ যোগে থাকবে 15টি, স্ট্যাকিং রিজার্ভ 1টি, র্যাকার ডিউটি সরকারি 5টি, বেসরকারি 6টি, সমুদ্র 11টি র্যাকার ডিউটি রয়েছে। আর সবচেয়ে বড় হচ্ছে অ্যাম্বুলেন্স রয়েছে 2টি, কন্ট্রোল রুম 1টি, অস্থায়ী কন্ট্রোল রুম বা ওয়াচ টাওয়ার থাকবে 35টি। এভাবে সকল পদের সর্বমোট 680 জন পুলিশ ও 350 জন কমিউনিটি পুলিশিং সদস্য সার্বনিক মহাসড়ক আন্তর্জাতিক মহাসড়কে মহড়া দিচ্ছে। তবে আপনাকে আমি জানিয়ে রাখি কুমিল্লা আজ বেলা 12:30 বিশ্বরোড এলাকায় ঈদ উল ফিতর দিবস উপলক্ষে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন খান বিপিএম বার অতিরিক্ত আইজি হাইওয়ে পুলিশ, উনি আসার কথা রয়েছে এবং উনি দিক নির্দেশনা মোতাবেক জায়গা কুমিল্লা জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক খন্দক মোহাম্মদ মুশফিকুর রহমান, হাইওয়ে পুলিশ সুপার সমন্বয়ে বাস মালিক সমিতি, যাত্রী কল্যাণ সমিতি সকলের সমন্বয়ে আসলে কুমিল্লা মহাসড়ক ঈদযাত্রা নির্বিঘ্নে করার জন্য যত ব্যবস্থা করেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে গুগুলি বৃষ্টি উপেক্ষা করো, কুমিল্লা মহাসড়ক কোনো ধরনের যানজট নেই, নির্বিঘ্নে সকলে চলাফেরা করছেন। এবং তারা বলছেন যাত্রী এবং বাস মাল যারা বাস ড্রাইভাররা বলছেন নির্বিঘ্নে আবার ঈদযাত্রা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঢাকা কুমিল্লা চট্টগ্রামে যে রোড রয়েছে এবার কোনো খানাগন্ধ নেই এবং নির্বিঘ্নে কোনো ধরনের রাস্তাঘাট চলছে না, নির্বিঘ্নে মানুষ ঈদ উল ফিতরের আপনার যে গরমুখী মানুষ ঈদ উল ফিতর করার জন্য পরিবারের সাথে নিয়ে এলাকা যাবে না। তারা বলছেন আমরা চাই সকলেই সুন্দর মতো ঈদ করতে। তারা আরো বলছে সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন যে এত সুন্দর ঈদযাত্রা পরিবেশ তৈরি করার জন্য। তার চেয়ে বড় বিষয় যে কুমিল্লা মহাসড়কে যে 14টি পয়েন্ট ছিল, 14টি পয়েন্ট যে বাজার ছিল, বাজারগুলি সরিয়ে নেওয়া হয়েছে এবং উচ্ছেদ অভিযান করে কোনো ধরনের রোডে মহাসড়কে কোনো ধরনের বাজার নেই, সেই কারণে আবার ঈদযাত্রায় নির্বিঘ্নে করতে পারছে। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে কথা বলেছি বাস মালিক সমিতি এবং যাত্রী কল্যাণ সমিতি, তারা বলছেন কুমিল্লায় আমরা কোনো বাড়া বাড়াইনি, কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা কুমিল্লা থেকে চট্টগ্রাম, কুমিল্লা থেকে সাতপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা থেকে বামনবাড়িয়া, সিলেট, আর সবকিছু বিষয়ে তারা বলছেন যে আমরা বাড়া না বাড়ার কারণে কুমিল্লা মানুষ নির্বিঘ্নে যাত্রী যারা রয়েছে তারা আসলে সবকিছু মিলে বলা যায় কুমিল্লার ঈদযাত্রা এবার খুব নির্বিঘ্নে তারা করতে পারছেন। আসলে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ঈশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চট্টগ্রাম থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। চট্টগ্রাম থেকে ঈদযাত্রার কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ঈশিকা, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানে আসলে যেটি আসলে দেখা যাচ্ছে যে যাত্রীদের কিন্তু আসলে যথেষ্ট চাপ দেখা যাচ্ছে এবং যে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু আসলে যাত্রীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং যে ঘরমুখ যাত্রীরা রয়েছেন তারা অনেকেই কিন্তু যে তাদের নির্দিষ্ট সময় তার কিন্তু ঘণ্টাখানেক আগে আসলে চলে এসেছেন। অর্থাৎ যে ঈদে আসলে বাড়ি ফেরার যে আনন্দ তাদের মধ্যে কাজ করছে আসলে সেটি দেখা যাচ্ছে। অন্যদিক থেকে বলে রাখা ভালো যে চট্টগ্রামে কিন্তু এবছর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে স্পেশাল ট্রেন চলাচল শুরু করেছে, সেক্ষেত্রে ঈদ যাত্রীদের জন্য কিন্তু 6টি স্পেশাল ট্রেন থাকছে। এছাড়া 26টি অন্তনগর ট্রেন ও কিন্তু আসলে যাওয়া আসা করছে নিয়মিত। এবং যে ঘরমুখ যাত্রীদের চাপ বাড়ার পরে কিন্তু যে রেলওয়ে স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে এবং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছেন যে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি
বিএনপির পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী এনআরবি সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন স্টেশন ঘুরে। অন্যদিকে যাত্রীদের চাপ সামলাতে কিন্তু প্রতিটি ট্রেনে কিন্তু অতিরিক্ত কোচ লাগানো হয়েছে এবং একই সাথে যে যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু যে টিকিট সেটি কিন্তু আসলে যে টিকিট কালেক্টররা কি রয়েছেন তারা কিন্তু এই বিশাল যাত্রীদের চাপ সামলে কিন্তু তারা যেটি দেখা যাচ্ছে যে তারা কিন্তু প্রতিটি যাত্রীর টিকিট আসলে যাচাই বাছাই করার চেষ্টা করছেন এবং একই সাথে যে যাত্রী রয়েছেন তারা অনেকটা খুশি যে অগ্রিম টিকিট তারা কিনেছেন এবং যে অগ্রিম টিকিটের জন্য তাদের যেহেতু অগ্রিম টিকিট অনলাইনে তারা ক্রয় করতে পেরেছেন সেই ক্ষেত্রে তাদের ভোগান্তি পোহাতে হয়নি বলে অনেকে জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে অনলাইনে টিকিট ক্রয় করার ক্ষেত্রে কিন্তু যে টিকিট কালোবাজারি হয় সেটি অনেকটা রোধ হয়েছে এবং তারা অনেকে খুশি যেহেতু তারা অনলাইনে টিকিট করতে পেরেছেন এবং স্পেশাল ট্রেন যেগুলো আসলে ছাড়া হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেকটি ট্রেনের টিকিটই কিন্তু অনলাইনে বিক্রি হয় এবং এটি আসলে তখন দেখা যায় যে ঘণ্টাখানেকের মধ্যে আসলে সব টিকিটগুলো আসলে বিক্রি হয়ে যায়। সেক্ষেত্রে অনলাইন যুদ্ধে কিন্তু অনেকে টিকিট না পেয়ে কিন্তু আসলে তাদের যাত্রীদের আসলে খুব যাত্র কিন্তু দেখা যায়। এখানে অনেক যাত্রী কিন্তু যে টিকিট আসলে স্বল্প সময়ে শেষ হয়ে গিয়েছে সেটি কিন্তু আসলে অনেক যাত্রী আসলে অভিযোগ করে এই বিষয়টি অভিযোগ করেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যে ঘরমুখো যাত্রীদের চাপ সেটি দেখা যাচ্ছে এবং যাত্রীদের মধ্যে কিন্তু ঈদে আসলে বাড়ি ফেরার যে উচ্ছ্বাস যে আনন্দ সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো চট্টগ্রাম থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ শিক্ষা। শাহান, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ যাত্রা নিয়ে বিস্তারিত। দেখছেন দেশ জনপদ লাইভ। রমজানের শেষ দিকেও ঈদ কেনাকাটায় ব্যস্ত মানুষ, ক্রেতা বিক্রেতা সকলের ব্যস্ততা ঈদ কেনাকাটায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সালেহ এলাহি কুটি। কুটি, ঈদ কেনাকাটার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ ঈশিকা। মৌলভীবাজার যে ঈদ যত গণিয়ে আসছে, মৌলভীবাজারের বড় বিপণিবিতান থেকে শুরু করে সর্বত্রই চলছে ঈদ উৎসবের কেনাকাটার মহা উৎসব। আপনি জানেন যে এই জেলাটি হচ্ছে আমাদের প্রবাসী অধ্যুষিত জেলা। এই প্রবাসী অধ্যুষিত জেলায় অনেক প্রবাসীরাও এসেছেন এই মৌলভীবাজারে ঈদ করার জন্য তাদের পরিবার পরিজনের সাথে নিয়ে, এবং মৌলভীবাজারের যে বিপণিবিতানগুলো আছে সেই বিপণিবিতানগুলোয় চলছে এইবার তরুণীদের যে পছন্দের যে পোশাকটি হচ্ছে সেটি হচ্ছে ভারতের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন নামের বাহারি নামের পোশাকগুলা এই মৌলভীবাজারে বিক্রি হচ্ছে। এবং এখানে যেটি আমাদের অনেক বিক্রেতা আমাকে জানিয়েছেন যে 1500 টাকা থেকে প্রায় 20,000 টাকা দামেরও থ্রি পিসের যে পোশাক সেটি রয়েছে, এবং নানা রকমের পোশাকের যে সমারোহে এই মৌলভীবাজারের ঈদ উৎসবকে ঘিরে কেনাকাটা চলছে মহাসমারোহে। এবং মৌলভীবাজারের বড় বিপণিবিতান থেকে শুরু করে একদম ফুটপাতের দোকানগুলায় যে উৎসব মুখর পরিবেশে চলছে কেনাকাটা। তবে ক্রেতারা অনেকেই বলছেন যে দামের দিক থেকে অনেকটা এবার কেউ অন্যান্য বছরের তুলনায় বেশি, এবং যেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে যে ঊর্ধ্বগতি ছিল সমগ্র রমজান মাসে, সেই কারণে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাদের হাতে যে অবশিষ্ট টাকা রয়েছে সেই টাকা দিয়ে তারা এই সময়ের যে ঈদের কেনাকাটা করতে তারা হিমশিম খাচ্ছেন। এবং বিক্রেতা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটা বিক্রি কম এবং মানুষের মধ্যে একটা বিক্রির দরকষাকষির একটা মনোভাব রয়েছে। আমার সাথে আছেন একজন এই প্রতিষ্ঠানের একজন বিক্রেতা, তিনি জানাচ্ছেন তার বিক্রির সর্বশেষ পরিস্থিতি। আপনি জানেন তো বলেন আমাদের আপনার কী অবস্থা? হ্যাঁ, আমাদের 10 রোজা থেকেই আমাদের এখানে বেচা বিক্রি আরম্ভ হয়। প্রতি বছরই আমাদের ভালো হয়, কিন্তু অন্য বছরের তুলনায় এবার আমাদের একটু নর্মাল যাচ্ছে, কারণ এবার আমাদের বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান কালেকশন। ঈদ উৎসবকে কেনাকাটার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে ঈদ কেনাকাটার খবর জানছিলাম সহকর্মীর কাছে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।